হাই মাই ডিয়ার ফ্রেন্ডস, হ্যান্ড রাইটিং অ্যান্ড ক্যালিগ্রাফি চ্যানেল থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। আমি আজকে আপনাদেরকে শেখাবো বেসিক ক্যালিগ্রাফি লেখার যে হ্যান্ড রাইটিং যে সিস্টেমটা, সেই বেসিকগুলো ছয়টি ধাপে শেখাবো আপনাদেরকে। তো চলুন বন্ধুরা, কীভাবে ক্যালিগ্রাফি হ্যান্ড রাইটিং করতে হয় এর বেসিকটা শেখা যায়। আপনি যদি কোনো অ্যালফাবেট লিখতে যান তাহলে আপনাকে দুটো দিকে খেয়াল রাখতে হবে। প্রথমে আপনার লেখাটা যদি উপর দিকে কলমটা যায় তাহলে সেই অক্ষরটা লেখার সময় লেখাটা চিকন হইতে হবে, এবং নিচের দিকে নামানোর সময় লেখাটা মোটা হইতে হবে। তো আমি যেভাবে দেখাবো সেটা আপনারা খেয়াল রাখবেন। প্রথমে আপনার আমি বোঝার সুবিধার্থে তীর চিহ্ন দিয়ে দেখাচ্ছি। প্রথমে আপনি লেখাটা উপর দিকে ওঠানোর সময় দেখেন চিকন করে কীভাবে ওঠায়, উপরে ওঠাতে হয়, এভাবে উঠাবেন। যদি আপনি উপরের দিকে ওঠানোর সময় যদি লেখাটা চিকন হয় তাহলে আপনার লেখাটা সুন্দর হবে অনেক। এভাবে আপনি লেখাগুলো ফার্স্ট শেখার সময় এভাবে উপরের দিকে ওঠাবেন চিকন করে, তাহলে আপনার লেখাগুলো অনেক সুন্দর হবে। এরপরে সেকেন্ড স্টেপ, কীভাবে লেখাগুলো নিচের দিকে আনলে কীভাবে মানে মোটা করা হয় বা মোটা করতে হয় সেটা দেখাচ্ছি। নিচের দিকে লেখাটা এভাবে টানবেন, টানলে আপনার লেখাগুলো এরকম মোটা হলে লেখাটা আর কি সুন্দর দেখা যাবে, অক্ষরগুলো সুন্দর দেখা যাবে। তো আপনার অক্ষরগুলো সুন্দর দেখার জন্য উপরে ওঠানোর সময় চিকন করে এবং নিচেই লেখাটা নিচে নামানোর সময় বা কলমটা নিচে না দিকে টানার সময় আপনার লেখাগুলো যে দাগগুলো আছে সেগুলো আপনাকে মোটা করতে হবে। থার্ড স্টেপটা, প্রথমে আপনার উপরে লেখাটা যাবে, তবে নিচে নামানোর সময় মোটা করতে হবে। উপরে যে ওঠানোর সময় চিকন এবং নিচে নামানোর সময় মোটা, এভাবে আপনাকে প্র্যাকটিস করতে হবে। অক্ষরের উপর দিকে ওঠানোর সময় দাগটা চিকন হইতে হবে এবং নিচে নামানোর সময় মোটা হইতে হবে। তো বেসিক্যালি এটা তৃতীয় ধাপ ক্যালিগ্রাফি লেখার। তো এরপরে চতুর্থ ধাপ, চতুর্থ ধাপে আপনার যে লেখাগুলো আপনি প্র্যাকটিসের সময় একসাথে লিখতে পারেন। প্র্যাকটিসের সময় উপরে ওঠাবেন, নিচে নামাবেন, এভাবে উপরে ওঠানো নিচে নামানো করলে আপনার লেখাটার যে ধারাবাহিকতা সেটা ঠিক থাকবে। তো ফোর স্টেপ দেখানো যাক কীভাবে কী করতে হয়। তো উপর দিকে আপনি মনে করেন যে একটা অক্ষর লেখার সময় উপরে যে উঠেছেন লেখার ধারাবাহিকতা ঠিক রাখার জন্য, তো আপনি উপরে উঠালেন, নিচেই এভাবে নামালেন, আবার উপরে ওঠানোর সময় চিকন এবং নিচে নামানোর সময় মোটা, এভাবে আপনার অক্ষরের যে দাগ বা অবজেক্টগুলো এভাবে আপনি বেশি শিখতে পারেন। এরপরে আমি আপনাদেরকে যে পঞ্চম যে ধাপটা, পঞ্চম যে ট্রিক্সটা সেটা শেখাবো। প্রথমে আপনার লেখাটা উপরে উঠাবেন ইউর মতো, যেমন ইউ লেখে ইউর মতো উপরে ওঠানোর সময় চিকন হবে এবং নিচে নামানোর সময় লেখাটা মোটা হইতে হবে। এভাবে আপনাকে ইউর মতো লেখাগুলো প্র্যাকটিস করতে হবে। এবং ষষ্ঠ ধাপ লেখার সময় আপনাকে রানিং, পঞ্চম ধাপে যেটা দেখেছি এটা রানিং লিখতে হবে, তাহলে আপনার যে লেখার ইটা আয়ত্ত থাকবে এবং আপনার ক্যালিগ্রাফি লেখার বেসিক যে একটা অক্ষরের সাথে একটা লেগে থাকা বা জড়িয়ে লেখার যে একটা ধারাবাহিকতা সেটা আপনাকে ফার্স্টে ষষ্ঠ ধাপের মতন প্র্যাকটিস করে ঠিক করতে হবে। তো থ্যাংক ইউ বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাকে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।